আপনার অর্ডার দিয়ে দিলাম তবে দিলাম তো দিলাম এমনি না আপনার মাথা মোবারক সিজদায় রেখে না আপনাকে অর্ডার দিলাম আপনার নূরের চেহারা আমি দেখব আর আপনাকে অর্ডার দেব সুবহানাল্লাহ এর আগে নবী শুধু বলবেন ইয়া রব আইনা উম্মতি أين أمتي الله আমার উম্মত কই আমার পাগলেরা কই আমি চেয়ারে বসব না আমি তোমার স্বর্ণের চেয়ার চাই না আমি আমার পাগল উম্মতদেরকে বাঁচাইয়া জান্নাতে পৌঁছাতে চাই ঈমানদার ঠিক আছে বেঈমান ঈমান নাই শাফাত নাই আপনিলে জাহান্নামে যাবে পাগল দৌড়াইতেছে আমার আল্লাহর হাবিব বলবেন উম্মত দৌড়াইও না টেনশন নেওয়া লাগবে না আমি তোমার নবী শাফিউল মুজদামিন এখনো রয়েছে তোমার হিসাব করার আগে আমি তোমারে জান্নাতে পৌঁছায়া দিব বুঝবেন আপনি কোথায় যাবেন বিশাল মহাশরে খুঁজবেন কোথায় আমার নবীকে খোঁজার জন্য আশেকদের এক মিনিট টাইম লাগবে না বলেন সুবহানাল্লাহ আমার নবী কোটি কোটি আশেকদেরকে শাফাত করার জন্য বেহিসাব বেনজির আশেক যারা রয়েছে এই আশেকদেরকে খোঁজার জন্য আমার রহমতের নবীর এক সেকেন্ড এক মুহূর্ত সময় লাগবে না কারণ আমার নূরের নবীকে আল্লাহ এমন পাওয়ার এমন ক্ষমতা দিয়েছেন কিয়ামতের ময়দানে আসমানের চাঁদ দুনিয়ার মানুষ দেখার জন্য যেমন কোনো ধাক্কা ধাক্কি লাগে না কোনো ভিড়াভিড়ি লাগে না সবাই নিজের জায়গায় দাঁড়িয়ে আকাশের চাঁদ দেখতে পায় ঠিক কিয়ামতের ময়দানে রহমাতুল্লিল আলামিন মায়ার নবী কামনেওয়ালা আমার রব্ব করিম এমন পাওয়ার দিয়েছেন রহমতের নবীকে সবাই শাফাতের মাকামের মধ্যে ওরকম দেখতে পাবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ দেখছেন যে হাবিব তো উম্মতের নিয়ে ব্যস্ত তো আমি আগেই ব্যবস্থা করে রাখি কারণ ওই সময় আমার হাবিব যখন হাশরের ময়দানে উম্মত নিয়ে ব্যস্ত থাকবেন তখন চেয়ার টেবিল ইত্যাদি বসার জন্য জায়গা সুন্দর সাজানো দরকার নেই আগেই রেডি করে রাখি কারণ আমি আগেই সুযোগ দিলাম তবে একটা জিনিস আল্লাহ বলেছেন যে আমি যখন সুপারিশের অর্ডার দিব আমার হাবিব সুপারিশ শুরু করে দেব কোরআন শরীফে আছে না আমি কোরআন শরীফ বাইরে কইছি নাকি الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه بركر بلون الله أكبر من ذا الذي يشفع عنده إلا بإذنه আমার আল্লাহ দেখবেন আর কিয়ামতের ময়দান শুরু হয়েছে হিসাব শুরু হয়ে যাবে আমার নূরের নবী দেখবেন পাগলের হিসাব নিলে জাহান্নামে যাবে পাগল দৌড়াইতেছে আমার আল্লাহর হাবিব বলবেন উম্মত দৌড়াইও না টেনশন নেওয়া লাগবে না আমি তোমার নবী শাফিউল মুজদামিন এখনো রয়েছে তোমার হিসাব করার আগে আমি তোমারে জান্নাতে পৌঁছাইয়া দিব কিভাবে দিবেন শাফিউল মুজনেবিন পাপীদের সুপারিশকারী নবী তো মনে রাখতে হবে ভুলে গেলে চলবে না পাপি হলে ঠিক আছে কিন্তু বেঈমান হলে ঠিক নাই পাপি ঈমানদার ঠিক আছে বেঈমান ঈমান নাই শাফাত নাই আমি আমার ঈমান কি আমার নবীকে ভালোবেসে আল্লাহকে মেনে মুখে বলা অন্তরে স্বীকার করা কাজে পরিণত করা আমার নূরের নবীকে আমি ভালোবেসে তাজিম করেছে কিনা আর শেখ তুমি যদি নূর নবীকে একটু ভালোবাসতে পারো প্রেম দিয়ে একটু আমল করতে পারো তোমার জায়গা সাধারণ জায়গায় না তোমার জায়গা ওলিদের মাকামে কেন বুঝো না আল্লাহর হাবিব আল্লাহর নবী কতগুলো হাদিস সহি বুখারিতেও রয়েছেন শাফাতের ব্যাপারে তারপরেও শাফাত নিয়ে কথা বলে
তোমারে বাঁচাইবে কে, কে তোমাকে বাঁচাবে একবার তুমি চিন্তা করে দেখলা না? আমার নবী কামলেওয়ালা সাফাত করবেন, এই সাফাতটা হলো সাফাতে কুবরা, অর্থাৎ সাধারণ উকিল দ্বারা যেই মামলার খারিজ হয় না, এটা আমার রহমতের নবী সেই মামলা খারিজ করবে। নবীগণ সাফাত করবেন, তবে আমার নবীর সাফাতের মতো না, কোরআন শরীফ সাফাত করবে তেলাওয়াতকারীদের জন্য, আল্লাহ আমাকে তেলাওয়াত করেছে তুমি ওকে বাঁচিয়ে দাও, এটাও একটা সাফাত, কিন্তু আমার নবীর মতো না। অলিগণ সাফাত করবে, আলেম সাফাত করবে, হাজি সাফাত করবে, কিন্তু বাবা তার একটা নিয়ম কানুন আছে, আর আমার নবীর সাফাত তার জন্য, এটা সাধারণ রোগীর জন্য না, এটা সাধারণ কোনো মামলার জন্য না, যেই মামলা খারিজ হওয়ার মতো না, ওই মামলাটা আমার রহমতের নবী ময়দানে মহাশরে খারিজ করে দিবি। সাধারণ উকিল দিয়ে হয় না যেই মামলা, সাধারণ কোর্টের মধ্যে যেই মামলার সমাধান হয় না, সুপ্রিম ডিপার্টমেন্টে নিয়ে যেই মামলার সমাধানের জন্য নাম করা ব্যারিস্টার লাগে, ওই রকম নিয়মে আমার রহমতের নবী কিয়ামতের ময়দানে ওই রকম বড় বড় অপরাধীদেরকে সাফাত করবেন বলে সনদ দিয়ে দিয়েছেন। এই সার্টিফিকেট কানা এখনো পর্যন্ত সোনার মদিনা রওজা পাকের বাম পাশে আমার নবীর সালাম দিতে গেলে চোখের মধ্যে পড়ে যায়। উম্মত, তোমার জন্য আমার নবী এত বড় দায়িত্ব নিলেন, নিয়ে কি বললেন একটু দেখেন। আমার নবী সাফাতে কুবরার মালিক, শুধু সাফাতকারী নয়, বড় বড় মামলা খারিজ করে তোমাকে আমাকে প্রেমের কারণে জান্নাতে পৌঁছে দিবে, তোমাকে আমাকে প্রেমের কারণে জান্নাতে পৌঁছে দিবে, কিন্তু আমি বড় মার্ডার কেসের আসামি, বড় অপরাধ করে ফেলেছি আমি। নূরের নবী বলেন, কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাফাতি, এটা কি সাফাতের কথা না? এই গরু চোর দেখে না, ডাকাত চোরেরা দেখে না? হ্যাঁ, সাফাতি লি আহলিল কাবায়ির মিন উম্মতি, চিৎকার দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, একটি জবান বন্ধ থাকবে না, বলুন ইয়া রাসূলুল্লাহ, আবার শুনুন, সাফাতি লি আহলিল কাবায়ির মিন উম্মতি, সাফাতি লি আহলিল কাবায়ির ফিল মাহশারি মিন উম্মতি। সাফাতি মানে আমার সাফাতকার জন্য, লিয়াহালিল কাবায়ের যে বড় গোনা করে ফেলেছে, বড় আসামি, দাগি আসামি, আল্লাহর দরবারে পার হওয়ার মতো কোনো চিন্তা টেনশন তার ভিতরে করেও লাভ হবে না, ওই আসামির জন্য যদি তার ভিতরে আমার প্রেম আমার ভালোবাসা থাকে, উম্মত চিন্তা করো না, তোমাকে হাশরের ময়দানে আমি সাফাত করব। কি থাকতে হবে? ভালোবাসা, ইমান থাকতে হবে। হাদিসে পাকের মধ্যে এসেছে আমার নবী বলেন, কিয়ামতের ময়দানে সব নবীদের জন্য আল্লাহ তাআলা স্বর্ণ দিয়ে গোল্ড দিয়ে চেয়ার তৈরি করবেন, সবাই চেয়ারের মধ্যে আল্লাহ আদেশ দিবেন, চেয়ারের মধ্যে সব নবীর বসে যাও, নবী রাসূলগণ চেয়ারের মধ্যে বসবেন, কিন্তু আমার নবী বললেন ইল্লা আনা, আমি চেয়ারের মধ্যে বসবো না, আমি চেয়ারে, কিসের চেয়ার? প্লাস্টিকের, কাঠের, রূপার, স্বর্ণের? স্বর্ণের চেয়ার আমার নবী বলেন আমি বসবো না, বসবো না, বসবো না, স্বর্ণের চেয়ারে বসবো না। আনা বাইনে দাই রব্বি ইয়া রাসূলুল্লাহ, আনা বাইনে দাই রব্বি, আমি আমার মালিকের কুদরতের সামনে দণ্ডায়মান হয়ে থাকবো, আমি বসবো না, বসবো না। আল্লাহ আদেশ করবেন, হাবিব বসুন, আপনার সবচেয়ে বড় চেয়ার, আপনার সবচেয়ে আজিম উস্মান কুরসি, আপনার চেয়ার কত সাজানো, আপনি বসবেন না, বসুন, বসো। আল্লাহ বলবেন আমার নবী নীরব, আরেকটি রেওয়ায়েতে আছে একটু আঙ্গুল মোবারক রাখবেন আল্লাহর হুকুম মানার জন্য, যে আল্লাহ বলছেন বারবার একটু আঙ্গুল মোবারক রেখেছেন, টাচ করে বসতেছেন না, এবার বারবার যখন আল্লাহ বলতে থাকবেন হাবিব আপনি বসুন, আপনি বসুন, আপনি বসুন, ওই মুহূর্তে আপনার আমার নবী যাকে আমরা ভালোবাসি, যার প্রেমে
যার কথা শুনলে আমাদের চোখে পানি আসে যার মায়া আমাদের কাউকে বলে দিতে হয় না কান্না চলে আসে আমার ওই প্রাণের নবী সেদিন এই মুহূর্তে যখন আল্লাহ বারবার বলবেন নূরের নবী শুধু বলবেন ইয়া রব আইনা উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি আল্লাহ আমার উম্মত কই আমার পাগলেরা কই আমি চেয়ারে বসবো না আমি তোমার স্বর্ণের চেয়ার চাই না আমি আমার পাগল উম্মতদেরকে বাঁচাইয়া জান্নাতে পৌঁছাতে চাই আল্লাহ ইয়া রাসূল আল্লাহ চিন্তা করছেন কত ভালোবাসা আমার মায়ের নবী আল্লাহ আমার উম্মত কই আমি চেয়ারে বসবো না তো আমি চেয়ার কি করব আমার উম্মত কষ্ট থাকবে আর আমি চেয়ারে বসে থাকব এবার অন্য হাদিসে যাই মায়ার নবী কামলেওয়ালা সিজদায় পড়ে যাবেন বলেন না সুবহানাল্লাহ লম্বা সিজদায় পড়ে যাবেন এমন সিজদা আল্লাহ পাক সহি বুখারীর মধ্যে আছে আল্লাহ পাক এই সিজদা দেখে বলবেন ইরফা ইরফা রাসাক হাবিব আপনি মাথা মোবারক উঁচা করুন আর এভাবে সিজদায় পড়ে থাকবেন না উঁচা করুন উঁচা করুন উঁচা করুন আর একটি রেওয়ায়েত এখানে যোগ করে দেই কারণ হাবিব সিজদায় পড়ার আগে আল্লাহ পাক কাহারিয়াতের ঘোষণা দিবেন লিমানিল মুলক ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার আল্লাহ বলবেন আজকে আমি কঠিন হয়ে গেছি আজকের রাজত্ব আমার আমি কঠিন হয়ে গেছি সহজভাবে কাউরে ছাড় দেওয়া হবে না ইন্না বাদশা রব্বিকাল শাদীদ কঠিন অবস্থা কাহারিয়াতের ঘোষণা আমার নবী সিজদায় সুবহানাল্লাহ মালিক কাহারিয়াতের ঘোষণা দিয়েছেন নূরের নবী হাবিব নবী শাফাতের কান্ডারি সিজদার মধ্যে পড়ে আছেন যখন আল্লাহ বলবেন হাবিব মাথা মুবারক উঁচা করুন হাবিব বলবেন আল্লাহ আমি আমার মাথা মুবারক উঁচা করব না তুমি না ঘোষণা দিয়েছ আমি কাহার হয়ে গেছি তুমি একদিকে কাহার হয়েছ আমার আদরের উম্মত আর একদিকে গুনাহগার তুমি কাকে নিয়ে গবেষণা করে উল্টা পাল্টা বলো তুমি যেই নবীর জন্য কিছুই করতে পারলে না ওই নবী তোমার এত ভালোবাসে এই ভালোবাসার মাঝখানে তুমি কেন এত বড় বেয়াদবি করলাম একটু চিন্তা করলে না এত বড় আপন এত বড় ভালোবাসার আর কেউ নাই আমার মায়ের নবীর মতো এত বড় ভালোবাসার আর কেউ নাই খোদার সৃষ্টির মধ্যে এক নম্বরে যিনি আমার আপন তিনি আমার নূরের নবী আপন আপন করো রে মন আপন তোমার কোন জানা আপন আপন করো রে মন আপন তোমার কোন জানা কি আছে আপন শাফাত করবেন যেই নবী আমার আপন আমার সেই জানা বিপদে মুসিবতে নূরের নবী হায়াতুন নবী বলবেন আল্লাহ আমি সিজদার মধ্যে পড়ে থাকলাম তুমি কাহার হয়েছ তুমি কাহার হয়েছ কঠিন হয়ে গেছ আমি কোথায় যাব আমার উম্মত নিয়ে আমি কার কাছে যাব তুমি যে ঘোষণা দিয়েছ আমি তো তোমার কাছে বলবো তুমি যদি কাহার হয়ে থাকো আমি কোথায় যাব কোথায় যাব ওই মুহূর্তে আমার আল্লাহ বলবেন ইরফা রাসাকা হাবিব মাথা মোবারক উঁচা করুন আল্লাহু আকবার আমি আমার হাবিবের মাথা মোবারক নিচা করে সিজদায় দেখতে আজকে চাই না তখন আমার নবীকে আমার আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য কিয়ামতের ময়দানে পড়বেন আনার রহমান আনার রহমান
আর কাহার নাই হাবিব আমি এখন রহমান হয়ে গেছি আমি আর কখনো বলবো না আমি কাহার হয়েছি আমি দয়ালু আমি রহমান আপনি যাকে বলবেন ইসফা তু সাফা আপনি যাকে চাইবেন সুপারিশ করবেন যাকে ধরবেন জান্নাতে দিবেন যাকে ধরবেন জান্নাতে দিবেন যে জান্নাতে খুশি ওই জান্নাতে দিবেন আমি আল্লাহ তাআলা একবারও আপনারে নিষেধ করব না বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নূরুল্লাহ ইয়া শাফিউল মুজনিবিন ইয়া রাহমাতুল লিল আলামিন মায়ের নবী কেমন আল্লাহ কুদরতি সিদ্ধান্ত নিলেন আজকে আমি কাহকারিয়াতের ঘোষণা দিয়ে দিলাম আমার নবী দেখলেন হবে না কার কাছে বলবো সিজদায় সিজদায় পড়ে আছেন আল্লাহ পাক দেখলেন হাবিব আপনি সিজদায় কেন এত লম্বা উঠবো না মাথা মোবারক উঁচা করব না কার কাছে করব আল্লাহর কাছে কিন্তু আল্লাহ তো কাহার আল্লাহ বলেন না আমি রহমান হয়ে গেছি আমার হাবিব সিজদায় পড়ে থাকবে ওসব আমি আমি আল্লাহর এগুলো ভালো লাগে না তো আমার আল্লাহ পাক কেন আমার হাবিবকে মাথা মোবারক উঁচা করিলে করিয়ে শাফাআতের ঘোষণা দিয়ে দিলেন বিজনিহি আল্লাহ কেন ঘোষণা দিলেন এইভাবে হাবিব আমি আপনার গুনাহগার উম্মতকে শাফাআতের জন্য আপনাকে ক্ষমতা দিয়ে দিলাম আপনার অর্ডার দিয়ে দিলাম তবে দিলাম তো দিলাম এমনি না আপনার মাথা মোবারক সিজদায় রেখে না আপনাকে অর্ডার দিলাম আপনার নূরের চেহারা আমি দেখব আর আপনাকে অর্ডার দেব আপনাকে আমি শাফাআতের অর্ডারটা দিব তবে এমনি না ইরফা রাসাক ইরফা রাসাক ইরফা রাসাক ইরফা রাসাক হাবিব আপনি আপনার সের মোবারক মাথা মোবারক চেহারায় আনোয়ার উঁচা করুন আমি আপনার চেহারায় আনোয়ার দেখব আমি আল্লাহ আমার হাবিবকে দেখব হাবিবকে দেখব দেখব দেখতে দেখতে আমার হাবিবের উম্মত পার হয়ে যাব চিন্তা করছেন কোন নবী আমার অন্য নবী রাসূলগণ এমনিতেই আমার নূরের নবীর দরবারে এসে আমার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করেননি বুঝে শুনে জেনে আল্লাহ কাকে নবী বানিয়েছেন কাকে রাসূল বানিয়েছেন কত ইজ্জত ও সম্মান ও আজমত দিয়েছেন তিনি আবার বলেন আল্লাহ নবী বানাইলা কেন হাবিবের উম্মত বানাও না তুমি কি এটা একবার ভাবো নাই এখনো উদাহরণ রয়েছে ঈসা আলাইহিস সালাম আসমানে উঠিয়ে নিয়েছেন আল্লাহ আল্লাহ দোয়া করেছিলেন আল্লাহ বলেন ঈসা তুমি যেহেতু হাবিবের উম্মত হতে চাও আগে নবী বানিয়ে পাঠিয়েছিলাম এবার আমার হাবিবের উম্মত বানাইয়া পাঠাবো তো আমার নবী বললেন ইন্তেকালের সময় হুজরা শরীফে জায়গা দেখিয়ে দিলেন তোমরা বলো আমার নবীর গায়েব জানে না আউযুবিল্লাহ কোন আমার নবী দেখিয়ে দিলেন এই জায়গাটা রাখবা আমার পাশে আল্লাহু আকবার আমার উম্মত হয়ে শান্তি পাওয়ার জন্য ঈসা নবী ফের দুনিয়াতে আসবেন অন্য কোন জায়গায় ওনার দাফন হবে মদফুন হবেন এটা আমি চাই না ও নবী হয়ে আমাকে ভালোবাসার জন্য আমার পাশে জায়গা করে দিলাম আল্লাহু আকবার দুনিয়াতে আসবে আমার সবুজ গম্বুজের নিচে আমার রওজা পাকের কাছে ঈসা নবীর রওজা হবে আমার নবী রওজা পাকের কাছে জায়গা আছে ঈসা আলাইহিস সালাম দুনিয়া আসবেন দুনিয়া থেকে যখন আবার পর্দা করবেন ওই সময় ওনার মাজার হবে রওজা শরীফ হবে আমার নূরের নবী রওজা পাকের সবুজ গম্বুজের নিচে আমার নবী রওজা পাকের সাথে উম্মত হতে চাওয়াটা ঈসা আলাইহিস সালামের মতো রূহুল্লাহ নবী ওনার জন্য এখন প্লাস পয়েন্ট হইল না মাইনাস পয়েন্ট কথা বলেন আমার নবী ঈসা নবীকে কোথায় নিলেন কাছে নিয়ে নিলেন কোথায় নিলেন নবী উম্মত হতে চেয়েছেন দূরে থাকবে না উম্মত হইলে আমার কাছে উম্মত হইলে আমার বুকে
কেমনে 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 ভাবুন এবার কিতাবুশ শাফাত হাশরের ময়দান সব নবীগণ বলবেন নফসি 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 মানে আমার কি হবে আমার কি হবে আমি 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 আদম আলাইহিস সালামও বলবেন ওনার ছেলে শীশ আলাইহিস সালাম উনিও বলবেন বাবা নবী বলেন নফসি নফসি বলেন না ছেলে নবী বাবা নবী ছেলে নবী একটু থামেন বাবা তো বলতে পারেন যে আমি আমার ছেলে দুজনকে বাঁচাও ছেলে বলতে পারেন আমাকে আমার আব্বা নবী আদম সফিউল্লাহকে বাঁচাও ছেলে নবী নফসি বাবা নবী মুসা আলাইহিস সালাম নবী ভাই হারুন আলাইহিস সালামও নবী মুসা নবী বলবেন নফসি হারুন নবী ভাই ভাইয়ের জন্য নবী হয়েও বলতেছেন না নিজে নফসি ভাইও ওদিকে আব্বা গেল ওদিকে শ্বশুর মুসা নবীর শ্বশুর শুয়াইব আলাইহিস সালাম তিনি নবী শ্বশুর বলবে এদিকে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা তিনি বলবেন নফসি ছেলে ইসমাইল আলাইহিস সালাম ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীগণ নবীগণ নফসি নফসি সবাই নফসি নফসি বাবা নবী নফসি নফসি ছেলে নবী নফসি নফসি ভাই নবী নফসি নফসি আরেক ভাই নবী নফসি নফসি সবাই নফসি 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 বলতে থাকবেন নফসি নফসি বলতে থাকবেন বলতে থাকবেন আর উম্মতরা দৌড়ে যাবে আদম নবী থেকে শুরু করে বলবেন লাস্তুলাহা 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 নফসি নফসি কেউ এসে বলতেছে আমাদের একটু বাঁচান আপনি আদি পিতা আদম আলাইহিস সালাম অমুক একজন নবী আরেকজন নবী ইত্যাদি সময় নাই এভাবে বলতে থাকবেন আর বলবেন নফসি নফসি লাস্তুলাহা আমাদের বাঁচান লাস্তুলাহা লাস্তুলাহা শাফাত আমাদের কাছে নাই শাফাত করে তোমার পাপিরে বাঁচাবার ডিউটি আমাদেরকে আল্লাহ দেন নাই লাস্তুলাহা লাস্তুলাহা ইদাবিলা গাইরি অন্য কাছে যাও অন্য নবীর কাছে যাও আমি পারবো না পারবো না পারবো না আস্তে শেষ বেশ সব সিদ্ধান্ত হইল কেউ পারবে না হাবিবের দরবারে কোথায় যাও ওনাদের বাক্য কি ছিল সহি হাদিস নফসি নফসি ছিল উম্মত বাঁচতে চাইলে বলেছিলেন লাস্তুলাহা 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 বলেন আল্লাহু আকবার এইভাবে দুখানা হাঁটু মোবারক সুন্দর করে হাশরের ময়দানে বিছিয়ে আমার নবী এভাবে আসল পেতে দিবেন নূরের আসল সমস্ত নবীগণ যখন বলবেন নফসি নফসি লাস্তুলাহা 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 আপনার আমার নূরের নবী হায়াতুন নবী কামলে ওয়ালা নবী ওই মুহূর্তে যখন নবীরা সমস্ত নবীরা লাস্তুলাহা বলবে আমার নবী নূরের আসল বিষয়া বলবে উম্মতি 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 আল্লাহু আকবার আল্লাহ আমার নবী বলবেন আসো উম্মাদ তোমরা এদিক ওদিকে যে কেন কষ্ট পাচ্ছ আনা আলাহা আমি শাফাতের কাণ্ডারি আমার কাছে আসো উম্মতি আসো আমি তোমার জন্য রেডি আমি তোমাকে শাফাত করব আমি শাফিউল মুযনিবিন বলেন না সুবহানাল্লাহ আমার নবী সুপারিশ করবেন আল্লাহর কাছ থেকে কিভাবে ফিরিয়ে আনবেন আমার আল্লাহ কিয়ামতের ময়দানে এক পর্যায়ে হাবিবের কষ্ট যাতে না হয় কারণ তিনি তো ওয়াদা দিয়েছেন আমি আমার হাবিবকে খুশি করব রাজি করব ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আমি এমন দেওয়া দিব হাবিব আপনি খুশি হয়ে যাবেন বলুন আল্লাহু আকবার আমি আপনাকে খুশি করব খুশি করব খুশি করব আল্লাহ বলেছেন খুশি করব এখন কি করবেন না খুশি
এখন কি খুশি করবেন না আল্লাহর ওয়াদা ওয়াদা আল্লাহ এখন কি খুশি করবেন না আমার নবী সেজদায় আল্লাহ বলবেন এত দিন তোমাদেরকে আর রহমান পড়তে বলেছি আজকে আমি পড়ব তবে আমি পড়লে কি হবে তোমরা পড়লে আর রহমান ও আল্লামাল কোরআন পড়ো আর আমি আল্লাহই পড়লে বলবো আনার রহমান আমি তো সেই রহমান আমি সেই আমি সেই রহমানের দরবার থেকে বড় বড় পাপীদেরকে ছুটিয়ে যিনি জান্নাতের দিকে পাঠাবেন 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 এক পর্যায়ে ফেরেশতা এসে বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতদের মধ্যে জাহান্নামে তো তেমন কারো খুঁজে পাইতেছি না আমার রাসূলে পাককে আল্লাহ বলবেন মিসকালা খরদালিন মিসকাল হাব্বাতিন খরদালিন এমন অবস্থা সরিষার দানার পরিমাণ যাদের ঈমান আছে সরিষার দানা পরিমাণ ঈমান যাদের আছে আমি রাসূল অর্ডার দিলাম ওদেরকেও জান্নাতে নিয়ে যাও আরেকবার বলবো আল্লাহু আকবার হাশরের ময়দানে যিনি বাদশা সুলতান বাদশা সুলতান আমার নবী যখন এইসব করবেন মজার ঘটনা হইল ডান পাশে ইমাম হুসাইন বাম পাশে ইমাম হাসান আমার আমার নবীর পিছন দিকে হযরতে খাতুনে জান্নাত আমার নবীর পিছনে মাওলা শেরে খোদা আমার নবীর সামনে সিদ্দিক আকবর আমার নবীর সামনে ফারুক আজম আমার নবীর সামনে ওসমান গনি জিন্নুরাইন রাজত্ব কাদের রাজত্ব কাদের সালতানাত মুস্তাফা আমার নবীর সালতানাত দেখো এমনি আলা হযরত লেখেন নাই আরশে হক হে মসনদে রিফাত রাসূলুল্লাহ কি আরশে হক হে মসনদে রিফাত রাসূলুল্লাহ কি দেখে নিয়ে হাসর মে দেখে নিয়ে হাসর মে ইজ্জত রাসূলুল্লাহকে লা রব্বিল আরশে জিসকো জু মিলা উনসে মিলা লা রব্বিল আরশে জিসকো জু মিলা উনসে মিলা বাটতি হে কৌনাইন মে নেমতে রাসূলুল্লাহ কি সূরজ উল্টে পাঁ পল্টে চাঁদ ইশারে সে হো যাক অন্ধে নজদি দেখলে কুদরত রাসূলুল্লাহ কি তুজসে ওর জান্নাত সে ক্যা তুজসে ওর জান্নাত সে ক্যা মতলব ওয়াহাবি দূর হো তুজসে ওর জান্নাত সে ক্যা মতলব ওয়াহাবি দূর হো হাম রাসূলুল্লাহকে হাম রাসূলুল্লাহকে জান্নাত রাসূলুল্লাহকে হাম রাসূলুল্লাহকে জান্নাত রাসূলুল্লাহকে বলুন ইয়া রাসূলুল্লাহ কি আলেম কোন পরিমাণ বাহারুল উলুম উলিলমের তাবাহুরাত আলা হযরতের তিনি বললেন হাশরের ময়দানে আমার নবীর শান মানছে দেখো হাবিরা দুনিয়ার মধ্যে লাভ দাও ফাল দাও টুপি পরছো দাড়ি পরছো জুব্বা রাখছো কত কিছু করছো মাথার মধ্যে কপালের মধ্যে দাগ ফেলাইয়া দিছো কিন্তু আমার নবীরে মানো না তোমরা জান্নাতের নেশা করো তাই দেখো দূর হয়ে যাও জান্নাতের মালিক আমার নবী আর ওই নবীর প্রেমিক হইলাম আমি নবী আমার জান্নাত আমার নবীর তুমি যাইবা কই তুমি পার পাইতে পারবা না আগে আমার নবীকে শাফাতকারী মানো ঠিক কিনা আগে আমার নবীর দরুদ পড়ো ঠিক কিনা আগে আমার নবীর সালাম দাও কথা বলেন ঠিক কিনা যিনি তোমাকে এত বড় বিপদ থেকে বাঁচাবে ওই নবীর সালাম দিতে তোমার লজ্জা লাগে আর বেদাতের ফতোয়া দাও তুমি বেঈমান তুমি কাফের তুমি জাহান্নামী তুমি জান্নাতে যাইতে পারবা না ঠিক কিনা যেই
নবী তোমার জন্য এত কিছু করবে ওই নবীরে তুমি দাঁড়াইয়া সালাম দিতে গেলে তোমার কাছে বড় হয়ে যায় ফতোয়ায় তোমার কাছে বেদাত হয়ে যায় তুমি একবার চিন্তা করে পাইলা না চিন্তা করে দেখো তুমি যদি চিন্তা করো নবী নিয়া সারা দিন সারা রাত দরুদ আর সালাম পড়লেও তোমার স্বাদ মিটবে না ঠিক কথা বলেন ঠিক সারা দিন যদি নবী নবী করি তবুও স্বাদ মিটবে না এটুক সময়ের মধ্যে সাফাতের সামান্য একটু চিত্র একটু সামান্য চিত্র তুলে ধরলাম আর